আমি শুধু যে কারণে এসেছি সেটা হলো হাজার সমস্যার দেশ বাংলাদেশ এবং পৃথিবীতে সবচেয়ে অশিক্ষিত বর্বর নিকৃষ্ট বেঈমানের জাত যেটা সেটা হলো বাঙালি জাত। আপনি জাতির কাছে বিশেষ করে প্রবাসীদের কাছে 24 ঘন্টা আপনাকে টাইম দেওয়া হলো, এর মধ্যে আপনি ক্ষমা চাইবেন এবং স্বেচ্ছায় পদত্যাগ করবেন, তা না হলে আপনাকে আমি সেফুদা বলছি, তা না হলে আপনাকে কি করে পদত্যাগ করাতে হয়, শুধু আপনি নয় আপনার সরকার সহ, আপনার গোড়া, আপনি চাটুকার, আপনি শেখ হাসিনার পদলিহি কুকুর, আপনাকে কি করে আপনার শেখ হাসিনাকে সহ আপনার সরকারকে সহ কি করে ক্ষমতাচ্যুত করতে হয়, আমি সেফাতুল্লাহ সেফুদার জানি। ওকে, তিনিও বেফাঁস কথা বলতেন, কথায় কথায় সব রাবিশ রাবিশ বলতেন। আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে বলেছিলাম এইসব ওল্ড হেগার্ডদেরকে আপনি সরিয়ে দিন, এরা ডায়াবেটিসের রোগী, এরা কখন কি কথা বলে, এদেরকে দরকার নাই, ইয়াং জেনারেশনদেরকে নতুন মন্ত্রী সভায় আনেন। তিনি আমার কথা অন্তত 80%